হ্যালো বন্ধুরা, সকালে আজকে লাইভ নিয়ে এসেছিলাম স্টারলিংকের, আপনারা অনেকেই জুড়েছিলেন। আর এই মুহূর্তে যে ভিডিওটা নিয়ে এলাম আপনাদের কাছে তা কিন্তু একদম অন্যরকম একটি ভিডিও। আর ভিডিওটা খুব বেশি বড়ও করব না, কারণ ভিডিওর মধ্যে যে বিষয়বস্তু ধরা পড়েছে শুধুমাত্র সেটুকুই আপনাদের জানাতে এলাম। আপনারা জানেন বিরাট SLS রকেট উড়বে আগামীকাল 29 আগস্ট ভারতীয় সময় 6:03। আর এই যে রকেটটা উড়বে সেটার যে লাইভ কভারেজ সেটা কিন্তু আমরাও নিয়ে আসব, অবশ্যই তো NASA আনবেই। আর যারা বাংলাতে দেখতে চান, জুড়তে চান, তারা কিন্তু বিকেলবেলায় 5:30 থেকে ভারতীয় সময় এবং বাংলাদেশের সময় অনুযায়ী 6:00 থেকে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। এবার চলে আসি এই যে ভিডিও বা এই যে ফটোটি, তার বিষয়বস্তু কি, কেন আমি বলছি এটা অসাধারণ একটি ছবি। লঞ্চ কমপ্লেক্স 39B কেনেডি স্পেস সেন্টারে যে রকেটটি রয়েছে তার নাম SLS আর্টেমিস 1 মিশনের, যাবে চাঁদে, এবং সেটি যে রাখা রয়েছে তার একটি অসাধারণ ছবি তোলা হয়েছে স্যাটেলাইট থেকে। স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়েছে এই অসাধারণ দৃশ্য। আর স্যাটেলাইটটি হলো প্ল্যানেটস স্কাইস্যাট, যার লাগানো একটি খুব বেশি হাই রেজুলেশন ক্যামেরা নয়, তাতে ধরা পড়েছে এই অসাধারণ ছবিটি, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। আর ছবিটি তোলা হয়েছে আগস্ট মাসের 25 তারিখে ঠিক বেলা 3টে নাগাদ। তার জন্য দেখতে পাচ্ছেন রকেটের যে শ্যাডো ছায়া সেগুলো কিন্তু একটু মানে হেলে পড়েছে বাঁদিকে। এবং এই যে ছবিটি তোলা হয়েছে প্ল্যানেটস যে স্কাই স্যাটেলাইট থেকে, এটি তোলা হয়েছে পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার ওপর থেকে, একটি লো আর্থ অরবিটে এই প্ল্যানেট স্কাই স্যাট ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে কিন্তু কেনেডি স্পেস সেন্টারের এই অসাধারণ দৃশ্যটি ধরা পড়েছে। তো এটাই ছিল অ্যাকচুয়ালি ইনফরমেশান যে এই যে আর্টেমিস মিশন, তাই নিয়ে মানুষের কতটা আগ্রহ প্রতিটি মানুষের এবং বিজ্ঞানীদের মধ্যে তা কিন্তু প্রমাণ করে এই ছবিটি। তার কারণ এর আগে তো প্রচুর রকেট ছেড়েছে, কিছুদিন আগে, কিছুদিন নয় এক্স্যাক্টলি ডেট বলে দিচ্ছি, 2021-এর 25শে ডিসেম্বর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ লঞ্চ করেছিল, তখনও কিন্তু তার রকেটের ছবি স্যাটেলাইট থেকে তোলা হয়নি যে লঞ্চ প্যাডে এরকমভাবে দাঁড়িয়ে আছে। আর এই যে SLS ব্লক 1 রকেটটি, এটি কিন্তু বলা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বৃহত্তম রকেট। আর এই রকেটটির কত ওজন ক্যারি করতে পারে, কত জ্বালানি, তাই নিয়ে গতকালকে সন্ধেবেলায় একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা পারলে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ইনফরমেশান, আশা করি এই ইনফরমেশানটা আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।